বিএনপির পদযাত্রা আব্দুল্লাহপুর থেকে সাহেদাবাদের পথে। পদযাত্রার খবর জানাতে রামপুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল হাবিব। হাবিব, এই মুহূর্তে পদযাত্রার পরিবেশ কেমন দেখছেন, নেতাকর্মীরা কি বলছেন এবং এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নাফিসা, আমি এই মুহূর্তে রয়েছি রামপুরা বাংলাদেশ টেলিভিশনের সামনে প্রধান সড়কে। এখানে যে আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে আসা পদযাত্রাটি বিএনপির, সে পদযাত্রা এখানে এসে প্রথম ধাপে অর্থাৎ ঢাকা উত্তরের যে অংশটি সেটি এখানে এসে শেষ হবে এবং এখান থেকে ঢাকা দক্ষিণের নেতাকর্মীরা এখান থেকে পদযাত্রাটি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা যাত্রাবাড়ি গিয়ে এই পদযাত্রাটি শেষ করবেন। আপনারা দেখছেন যে রামপুরার এই বাংলাদেশ টেলিভিশনের সামনের যে সড়কটি, সেই সড়কে প্রচুর সংখ্যক বিএনপির নেতাকর্মী তারা অবস্থান করছেন। তবে তারা রাস্তার দুই পাশ দিয়ে এখানে এসে অবস্থান করে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, সরকারের পদত্যাগ এবং সরকার সংসদ ভেঙে দিয়ে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে, এক দফা দাবিতে তারা আন্দোলন করছে। সেই আন্দোলনের অংশ হিসেবে তারা মূলত এখানে দাঁড়িয়ে এবং তারা পদযাত্রা অংশ নেবেন। এমনকি বলছেন, আমি একটু যদি দেখাই যে এই আমার সামনে যতদূর ক্যামেরার লেন্স যায়, দুই রাস্তার দুই পাশ দিয়ে অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা মূলত যে বিষয়টি তাদের দাবি, মির্জা আব্বাস বা বিএনপির নেতাকর্মীরা আব্দুল্লাহপুর যে সমাবেশে যেমনটি বলছিলেন যে সরকারকে তারা ছাড় দিতে চান না কোনোভাবে, এবং তারা কিন্তু একটি বার্তা আজকে দিয়েছেন যে কোনো ধরনের মারপিট বা কোনো ধরনের সহিংসতার ঘটনা যদি আওয়ামী লীগ করে নেতাকর্মীরা তাহলে তার জবাব দিবে তারা, এমন অর্থাৎ এক ধরনের মুখোমুখি অবস্থানে বিএনপি এবং আওয়ামী লীগ। এই অবস্থায় এই শান্তিপূর্ণ সমাবেশের কথা বলা হচ্ছে কিন্তু কোথাও কোথাও আমরা দেখছি যে অশান্তির ঘটনা ঘটছে। তবে আজকে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের বিশৃঙ্খলার খবর কিন্তু এখনো নাফিসা আমরা পাই নাই। নেতাকর্মীরা বেশ শান্তিপূর্ণভাবেই কিন্তু এই রামপুরা এলাকায় আমি দেখেছি যে তারা অবস্থান করছেন। আর আব্দুল্লাহপুর থেকে শুরু হওয়া যে পদযাত্রাটি, সেটি এই মুহূর্তে আমি যতটুকুন খবর পেয়েছি যে রাজধানীর নতুন বাজার এলাকায় এই পদযাত্রাটি অবস্থান করছে, তারা এই রামপুরা আসার পরে এখানে সংক্ষিপ্ত। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রামপুরা থেকে পদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব।